সামাজিক একটি সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় কদমতলা ব্লকের রাজনগর বাজারে শনিবার বিকেলে 3টে নাগাদ। এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থাটির নাম সোশ্যাল অর্গানাইজেশন ফর পিচ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখুন সংস্থার কর্মকর্তা কি বললেন। ত্রিপুরা থেকে বিমল চন্দ্রের প্রতিবেদন। সেতার উদ্দিন, আমাদের এই সংস্থা দীর্ঘ 4 বছর থেকে নিপীড়িত মানুষদের, অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই সংস্থা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত মহামান্য সভাপতি মঞ্চ ইসলামউদ্দিন মহোদয় উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে সোশ্যাল অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট চতুর্থ বর্ষর পূর্তি উপলক্ষে রাজনগর বাজারে কিছু অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অনিতা রানী দাস। এই অনুষ্ঠান হিসাবে উপস্থিত থাকবেন বৎসরও আমাদের সংস্থার অফিস উদ্বোধনে। আমরা এইভাবেই গরিব দুঃখীদের মধ্যে ব্ল্যাঙ্কেট বিতরণের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করিয়েছিলাম, তো এইবারও আমরা সেই উদ্যোগ নিয়েছি। আমরা এইবারও 50টি পরিবারের মধ্যে আমরা শীতের ব্ল্যাঙ্কেট বিতরণ করতে যাচ্ছি। অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করি। সোশ্যাল অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা স্টার্ট করি আমরা। বিশেষ করে এটা সামাজিক সংস্থা, বিভিন্ন ব্যক্তিবর্গ যারা গরিব দুঃখী আছে, বিশেষ করে আমরা হেলথ অ্যান্ড এডুকেশন নিয়ে আমরা এটা কাজ বিগত 4 বছর থেকে আমরা করে আসছি। আমরা আমাদের এই পরিকল্পনা আমরা আগেও যাতে এই জিনিসটা আমরা এইরকম চালিয়ে যাই, এই প্রয়াস রেখে আমরা আস্তে আস্তে দিন দিন মানে এটা আমরা কাজ করব, এই জিনিসটা আমরা চালিয়ে যাব। সেকেন্ডলি হচ্ছে আমরা আজকের দিনটা বিশেষ করে গরিব কিছু মানুষের মধ্যে আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ, বেশ কিছু ব্ল্যাঙ্কেট বিতরণের আজকে আয়োজন আমরা এটা করেছি। আর এটা ভবিষ্যতেও এরকম আমরা যাতে এই জিনিসটা তাকে আমরা এরকম চালিয়ে যাব।